হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএস টেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে হাউ টু বুটেবল পেনড্রাইভ ফর উইন্ডোজ 10 অর হাউ টু মেক এ বুটেবল পেনড্রাইভ ফর উইন্ডোজ 10। শুধু উইন্ডোজ 10ই নয়, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সবই একই সিস্টেমে বুটেবল করতে পারবেন। আর পেনড্রাইভ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক দ্রুত উইন্ডোজ সিস্টেমকে সেট আপ করা যায়, যা আগে সিডি দিয়ে দেওয়া হতো। কীভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয় সেই পদ্ধতি দেখিয়ে দেবো আজকে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দিস কম্পিউটারে চলে যাব। এখানে গিয়ে দেখেন, দেখাচ্ছে আমার পেনড্রাইভটি। পেনড্রাইভটা প্রথমে কিছু ডকুমেন্ট আছে, সেগুলো ফরম্যাট দিয়ে একদম ফ্রেশ করে দিব, যেহেতু উইন্ডোজ বুটেবল করার জন্য সফটওয়্যারটা এখানে সেট আপ করবো। ফরম্যাট দিয়ে দিব, কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই। এখানে সাধারণত ফরম্যাট সিস্টেমটা NTFS-এই থাকে, আর নিচে কুইক যে ফরম্যাটটা আছে এটা যদি টিক মার্ক না থাকে আমরা টিক মার্ক দিয়ে দিব, দেন স্টার্ট করে দিব। ওকে দিয়ে দিব। এখানে যে মেসেজটি আসছে কিছু সময় অপেক্ষা করি, হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরেই ফরম্যাট। জি, ফরম্যাট হয়ে গিয়েছে, এখন একদম ফ্রেশ আমার পেনড্রাইভটা। দেখেন, দেখতে পাচ্ছি ফ্রি হয়ে গেছে। এবার হচ্ছে যেই ড্রাইভে আমার উইন্ডোজ আইওএস ফাইলটি রয়েছে সেই আইওএস ফাইলটি দেখি কোথায় আছে। এখানে ছোট একটা টুল রয়েছে যেটা রাফাস নামে পরিচিত, অনেকেই চেনেন। অন্যান্য সফটওয়্যার দিয়েও করা যায়, এটাকে ডাবল ক্লিক করব। অন্যান্য সফটওয়্যার দিয়েও করা যায়, আমার কাছে এটা ভালো লাগে, তাই রাফাস দিয়ে উইন্ডোজ সিস্টেমকে সেট আপ করবো। এখানে সোর্সটা ধরিয়ে দিব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যেই ড্রাইভে আপনার সফটওয়্যারটি রয়েছে, আইওএস ফাইলটা রয়েছে উইন্ডোজের, সেই ফাইলটি বা ড্রাইভে গিয়ে জাস্ট সোর্সটা সিলেক্ট করে দিব। এখানে অনেকগুলোই আছে, দেখেন কারো যদি প্রয়োজন হয় উইন্ডোজ 10, 7, 11 আমাকে জানাবেন অথবা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাকে সোর্স ফাইলটি দিয়ে দিব, আপনি ডাউনলোড করে একইভাবে করতে পারবেন। স্টার্ট করে দিব, রেডি আছে, সিলেকশনও হয়ে গেছে। এবার জাস্ট স্টার্ট করে দিব, ওকে দিয়ে দিব। এখানে স্টার্টের পর দেখাচ্ছে যে প্রথমে ফরম্যাট হবে, তারপর সেট আপ হবে বিস্তারিত। এখানে জি, আমরা তাই করতে চাচ্ছি, ওকে দিয়ে দিলাম। প্রসেস হচ্ছে, কিছু সময় নেবে, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটও লাগতে পারে, কিছু সময় নেবে, কারণ হচ্ছে অল যে ডকুমেন্টগুলো রয়েছে সব কপি হবে আপনার পেনড্রাইভে, সিস্টেমটা সেট আপ হবে, বুটেবল হচ্ছে দেখতে পাচ্ছি। আরেকটি কথা, যারা আমার চ্যানেলে নতুন আজ প্রথম ভিডিও দেখছেন, যদি আপনাদের ভিডিও দেখে কোনো রকমের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনার একই সিস্টেমে এইখানে উইন্ডোজ 10, 11, 7 সিস্টেমকেই আপনি সেট আপ দিতে পারবেন, এখানে সব উইন্ডোজকেই বুটেবল করতে পারবেন একই সিস্টেমে। আগে এই সিস্টেমগুলো আমাদের সিডি দিয়ে দেওয়া হতো সাধারণত, কিন্তু সিডি দিয়ে দিতে গেলে অনেক সময় লাগে, আর সিডিতে অনেক সময় স্ক্র্যাচ পড়ে থাকে, অনেক ডাটা ফাইল মিসিং থাকে, যার কারণে পেনড্রাইভে দেওয়া হয়ে থাকে। কিছু সময় প্রসেস হচ্ছে, কিছু সময় লাগবে। জি, প্রায় কমপ্লিট, কাছাকাছি, হ্যাঁ রেডি হয়ে গিয়েছে আমাদের, এখন ফুললি রেডি। এটা দিয়ে এখন চাইলেই এই মুহূর্তে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন, উইন্ডোজ 10 সেট আপ করে নিতে পারবেন। উইন্ডোজ 10 সেট আপ করতে বেশি গেলে 10 মিনিট অথবা 15 মিনিট, আপনার পিসির কনফিগারেশনের উপর আসলে নির্ভর করে। যদি একটু ফাস্ট হয়ে থাকে তাহলে 10 মিনিটের ভিতরে সব সেট আপ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নতুন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।